আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ তোমাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবে, সেটা হলো কি বাক্য। তোমরা জানো সাধারণত এই বাক্যটা আলোচনা করতে গেলে আমাদের প্রথম থেকে জানতে হবে আসলে ধ্বনিটা কি বা শব্দ কি, এগুলো জানতে অবশ্যই হবে, তা না হলে বাক্যটা কি এটা তোমরা বুঝবে না যে আসলে এত বড় একটা বাক্য যে তৈরি হলো এটা আসলে কিভাবে আসলো। তোমরা আগে জেনে নাও যে ধ্বনিটা কি। মনে করো যে একটা শব্দ লিখলাম আমি ক ল ম কলম। এই যে একটা যে আমি শব্দ লিখলাম, এটা দেখো লক্ষ্য করো এই শব্দটা যে সৃষ্টি হয়েছে কতগুলো কিন্তু ধ্বনির সমষ্টি মিলে শব্দটা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা জানি কি যে কতগুলো অর্থপূর্ণ ধ্বনি একটা শব্দ সৃষ্টি করে, এটার কিন্তু একটা অর্থ আছে। কলম অর্থ কি আমরা জানি, লেখার জিনিস। তাহলে এই যে কতগুলো অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হলো কি শব্দ। এখন আমরা যদি বলতে যাই যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব পুরোপুরিভাবে প্রকাশ করে তাহলে সেটা হবে বাক্য। যেমন আমি এভাবে লিখতে পারি যে রহিম কলম দিয়ে লিখে। দেখো এই যে কলম শব্দটা কিন্তু আছে, এছাড়াও কিন্তু আরও বাকি অন্য শব্দও আছে। এই যে তাহলে এই যে কতগুলো শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পেয়েছে, তাহলে এটা হলো বাক্য। তাহলে আমরা সাধারণত এইভাবে বলতে পারি যে বাক্যর যে মূল উপকরণ, বাক্য হলো ভাষার মূল উপকরণ, এটা আমরা বলতে পারি। যেমন আমরা বলতে পারি যে ভাষার মূল একক কি ধ্বনি, সেরকম আমরা বলতে পারি বা ভাষার মূল উপকরণ হলো বাক্য। ঠিক আছে, তাহলে এই যে একটা বাক্যটা কি হতে গেলে অবশ্যই কিছু শর্ত মেনে বাক্যটা হতে হবে। কারণ কি, প্রত্যেকটা বাক্য যেন তেনভাবে বসালে শব্দগুলোকে এটা বাক্য বলা যাবে না, তারপরে যোগ্যতা হারা গেলে এটাও হবে না। এই জন্য একটা বাক্য হতে হলে অবশ্যই তিনটা শর্ত থাকতে হবে। কয়টা শর্ত? তিনটা। দেখো শর্তগুলো আমরা লিখে নেই বোর্ডে। এক নম্বরে আকাঙ্ক্ষা। দুই নম্বরে আসক্তি। তিন নম্বরে যোগ্যতা। এখন আসো, এই যে তিনটা যে গুণ, প্রত্যেকটা বাক্যে যদি পরিপূর্ণভাবে বাক্যটা হতে হয় তাহলে অবশ্যই তিনটা গুণের সমন্বয় ঘটিয়ে বাক্যটা পরিপূর্ণভাবে বক্তা মনের ভাব প্রকাশ করবে। এই তিনটা গুণ যদি না থাকে তাহলে এটাকে পরিপূর্ণভাবে বাক্য বলা যাবে না। যেমন উদাহরণ দেখো, আমি যদি বলি রহিম স্কুলে গিয়ে, রহিম স্কুলে গিয়ে, দেখো তোমরা দেখো লক্ষ্য করো রহিম স্কুলে গিয়ে কি করবে, একটা কিছু কিন্তু শোনার একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কারণ এটা রহিম স্কুলে গিয়ে, তুমি অবশ্যই চিন্তা করবে সে হয়তোবা লেখাপড়া করছে, হয়তোবা নাচ প্রতিযোগিতায় নাচ দিয়েছে, হয়তোবা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কিছু না কিছু তো হয়েছে। তাহলে যে একটা আগ্রহ সৃষ্টি হলো বা আকাঙ্ক্ষা বা ইচ্ছা আসলো, এটাই হলো আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি আকাঙ্ক্ষার উদাহরণ। কি আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষা। তাহলে এই যে বাক্যের একটা গুণ, তাহলে আমি যদি বলি রহিম স্কুলে গিয়ে কি পড়, বই পড়ে, তাহলে আমাদের মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পেল। তাহলে এটা একটা কোন গুণের অভাব ছিল? আকাঙ্ক্ষা গুণের অভাব ছিল। তাহলে আমরা সরাসরি বলতে পারি আকাঙ্ক্ষার সংখ্যাটা, এভাবে আমরা সংখ্যাটা বলতে পারি যে বক্তার যে এক পদ বলার পর বা শোনার পর যদি আরেকটা কোনো কিছু শোনার বা আগ্রহ জন্মে বা আসে, তাহলে সেটা আমরা বলতে পারি সেটা কি আকাঙ্ক্ষা। এরপর আসো আসক্তি। তাহলে আসক্তির আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে স্পষ্ট করি। দেখো ইলিশ বাজার বাবা থেকে এনেছেন। দেখো তো তোমরা এটা কি এই কথাগুলো, এই শব্দগুলো কি সাজানো আছে? ইলিশ বাজার বাবা থেকে এনেছেন, শুনতে কেমন লাগে? অবশ্যই বিশ্রী লাগে, কারণ এটাকে সাজিয়ে গুছিয়ে লেখা হয়নি। এই যে সাজিয়ে গুছিয়ে যে লেখা হয়নি, এই যে সাজানোর নাম, এটাই হলো আসক্তি। অর্থগতভাবে বাক্যটা পরস্পরভাবে যে সাজিয়ে লেখা, এটাই হলো আসক্তি। তাহলে আমরা যদি এই বাক্যটাকে সঠিকভাবে লিখতে যাই, সাজিয়ে লিখতে যাই, তাহলে এরকম হবে যে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। দেখো
এই যে সাজিয়ে লিখলাম এখন অবশ্যই বাক্যটা আমাদের পড়তেও ভালো লাগে মনের ভাবও প্রকাশ পেয়েছে যথাযথ সাজানো হয়েছে হয়েছে তাহলে এই যে সাজিয়ে লেখার নাম আমরা তাহলে সংজ্ঞাটা কিভাবে দিতে পারি আসক্তি যে অর্থগতভাবে বাক্য শব্দগুলো পরস্পরভাবে সাজিয়ে যে মনের ভাবটা প্রকাশ হয় সেটা আমরা আসক্তি বলতে পারি এরপর আসো যোগ্যতা তাহলে যোগ্যতার আরেকটা উদাহরণ দিয়ে দিয়ে বিষয়টা স্পষ্ট করি দেখো আমরা যদি এরকম বলি যে গরু আকাশে চড়ে দেখো তো তোমাদের কাছে কি বিষয়টা অবাক মনে হচ্ছে না গরু আবার কিভাবে আকাশে চড়ে এটা আমার মনেও প্রশ্ন আসে গরু কিভাবে আকাশে চড়ে হ্যাঁ এটা কিন্তু একটা বাক্য কিন্তু হয়েছে কিন্তু বাক্যের মধ্যে গুণের অভাব রয়েছে যার কারণে বাক্যটা আমাদের কাছে অবাক মনে হচ্ছে ঠিক আছে যে গরু আকাশে চড়ে এটা কোনো বাক্য হতে পারে না এরকম হতে পারতো যে গরু মাঠে চড়ে এই যে অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা সেটা অর্থ ঠিক থাকতে হবে এবং ভাব যার অবস্থান যেখানে সেটাও ঠিক থাকতে হবে যার আমরা যদি এটা এইভাবে বলি দেখো যে গরু মাঠে চড়ে মাঠে চড়ে গরু মাঠে চড়ে তাহলে কিন্তু বাক্যটা ঠিক হবে কারণ এই যে আকাশে গরু কখনো আকাশে চড়তে পারে না গরু মাঠে চড়ে এই যে তাহলে আমরা এখন সংজ্ঞাটাও ঠিক এভাবে দিতে পারি যে অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা তাহলে আমাদের বিষয়টা কি স্পষ্ট হয়ে যায় তাহলে দেখো একটা বাক্য হতে হলে তাহলে অবশ্যই আমাদের প্রথম দিক থেকে লক্ষ্য রাখতে হবে এখানে কি কোনো আকাঙ্ক্ষা গুণের অভাব রয়েছে কি না আসক্তি ঠিক আছে কি না বাক্যগুলো পরস্পর সাজিয়ে লিখছি কি না তারপর অর্থগত এবং ভাবগত মিলবন্ধনটা আছে কি না এটা সব দিক থেকে খেয়াল করতে হবে তাহলে সেটা পরিপূর্ণভাবে সার্থক বাক্য হবে এ প্রথমে কিন্তু আমরা বলেছি যে বক্তা যে মনের ভাবটা প্রকাশ করবে সেটা অবশ্যই কী হতে হবে পুরোপুরিভাবে প্রকাশ পেতে হবে এবং সেটা এই তিনটা গুণের মধ্যে দিয়ে তাহলে সেটা বাক্য হবে এরপর চলে যাই একটা বাক্যের কয়টা অংশ থাকে দেখো একটা বাক্যে না যে কোনো প্রত্যেক বাক্যে দুইটি অংশ থাকে অংশ আমরা সাধারণত ইংলিশে সেন্টেন্সের যে দুইটা অংশ সাবজেক্ট প্রেডিকেট আমরা এখানেও বলতে পারি বাক্যের দুইটা অংশ সেটা হলো একটা হলো উদ্দেশ্য উদ্দেশ্য দুই হচ্ছে বিধে দেখো তাহলে আমরা ইংলিশে এরকম পড়েছি যে সাবজেক্ট প্রেডিকেট এখানেও উদ্দেশ্য বিধে তাহলে আমরা এই উদ্দেশ্যটা কী এটা আমাদের জানতে হবে যেমন আমরা যদি উদাহরণ দিই যে রহিম বই পড়ে দেখো এখানে দুইটা অংশ আছে উদ্দেশ্য বিধে এই যে দুইটা অংশ তাহলে উদ্দেশ্যটা কি যার সম্পর্কে বলা হয় সেটা হলো উদ্দেশ্য এখানে রহিম সম্পর্কে বলা হয়েছে সো এটা রহিম উদ্দেশ্য আর এখানে বই পড়ে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা হলো বিধে তাহলে যার সম্পর্কে বলা হয়েছে সেটা উদ্দেশ্য যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা হলো বিধে তাহলে একটা বাক্যে দুইটা অংশ একটা উদ্দেশ্য আর একটা বিধে তাহলে প্রত্যেকটা বাক্যে যে দুইটা করে অংশ থাকে আমরা এটা চিহ্নিত করে পারব কিন্তু এরপরে আমাদের আরও আছে কি আছে ক্রিয়া আছে তাহলে ক্রিয়াটা কি আমরা জানি ক্রিয়া হচ্ছে কোনো কিছু চলাফেরা খাওয়া কোনো কিছু করা বোঝায় ঠিক না কোনো কাজ কোনো না কোনো কাজ করা বোঝায় সেটা হলো ক্রিয়া এই ক্রিয়াটার আবার অনেক ভাগ আছে বা প্রকার আছে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কিন্তু এখানে এই যে বিধের মধ্যেও একটা সমাপিকা ক্রিয়া অবশ্যই থাকে তাহলে যেটা বাক্যটা পুরোপুরি মনের ভাব প্রকাশ করবে ক্রিয়া এখন এই যদি আমরা বলতে যাই যে বিধের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া আসে সেখানে আমাদের ক্রিয়ার কথাটা চলে আসে তাহলে আমাদের এটাও জেনে নিতে হবে যে ক্রিয়াটা কী ঠিক না তাহলে ক্রিয়া আমরা জানি কোনো কিছু চলাফেরা খাওয়া এগুলো যদি বোঝায় তাহলে কাজ করা যদি বোঝায় তাহলে সেটা ক্রিয়া অ্যান্ড ক্রিয়ার মধ্যে আসে ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া তাহলে এটাও আমরা জেনে নিই যেহেতু আমাদের এখানে একটা সমাপিকা ক্রিয়া প্রয়োজন হয় দেখো দেখো সমাপিকা ক্রিয়া এটা আমরা যদি বলতে ভাব প্রকাশের দিক থেকে সমাপিকা ক্রিয়া ক্রিয়া ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া একটা হলো সমাপিকা ক্রিয়া আরেকটা হলো অসমাপিকা ক্রিয়া
তাহলে দেখো এই যে ভাব প্রকাশের দিক থেকে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এটা খুব সহজ। সমাপিকা ক্রিয়া মানে কি? যে কোনো কাজ শেষ হওয়া। তাহলে ঠিক এরকম মনের ভাব যদি পুরোপুরি প্রকাশ পায়, বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পেলে সেটা সমাপিকা ক্রিয়া। আর যদি মনের ভাব প্রকাশ না পায়, কিছু থেকে যায়, কিছু আগ্রহ জন্মে সৃষ্টি হয়, সেটা হলো অসমাপিকা ক্রিয়া। যেমন রহিম বই পড়ে। এখন রহিম বই পড়ে, এখানে আর কোনো কিছু শোনার আমার ইচ্ছা নাই, রহিম বই পড়ে, আমার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পেয়েছে। তাহলে এখানে এই যে পড়ে সমাপিকা ক্রিয়া। এখন আসো যদি বলি যে একটা শব্দ যদি লিখি যে রহিম বল খেলে, বল খেলে, বল খেলে কি করবে? দেখো বল খেলে সে বাসায় যাবে, বা রহিম বল খেলে কি করবে, সে কিছু না কিছু করার যে একটা ইচ্ছা বা একটা অভাব রয়েছে। তাহলে এটা আমাদের সম্পূর্ণ ভাব প্রকাশ পায়নি যে রহিম বল খেলে, বল খেলে কি, কিছু একটা শোনার আগ্রহ তৈরি হবে আমাদের, মানে এটা হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এই সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে বক্তার মনের ভাব যে বাক্যে পুরোপুরি প্রকাশ পায় সেটা সমাপিকা ক্রিয়া, আর যেটা প্রকাশ পায় না সেটা হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা আজকে জানলাম যে বাক্য কাকে বলে, বাক্যর যে গঠনের যে শর্ত তিনটা, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, এটা জেনে নিলাম। এরপর একটা বাক্যের কয়টা অংশ থাকে, দুইটা অংশ থাকে, উদ্দেশ্য বিধে, এটা জেনে নিলাম। এবং উদ্দেশ্য বিধের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে, সেই দিক থেকে আমরা প্রকাশের দিক থেকে ক্রিয়া দুইটা জানলাম, একটা সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া জেনে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যে নেক্সট ক্লাসে যাব সেখানে তোমাদের যে বাক্যের যে প্রকারভেদটা বা স্বাধীন বাক্য, খণ্ড বাক্য, অখণ্ড বাক্য, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। অবশ্যই আমাদের ক্লাসটা কি মনোযোগ দিয়ে দেখবে এবং নেক্সট ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখবে, অবশ্যই তোমরা কিছুটা উপকৃত হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।